আগামী কাল অর্থাৎ 13 নভেম্বর 2021 26শে কার্তিক 1428 আমাদের বাড়িতে পুনা অর্থাৎ পুনার বাড়িতে আগামীকাল জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছি। যেভাবে হোক ছোটখাটো করেও হল এবছর প্রথম বছর বলে আমরা আয়োজন করছি সবাই মিলে। এতে আমার পুরো পরিবার সহযোগিতা করবে। আমার ছেলে, বৌমা, নাতি, মেয়ে, জামাই, নাতি, আমার ম্যাডাম অর্থাৎ আমার স্ত্রী, সহধর্মিণী সবাই মিলে এবং অন্যান্য পাড়া প্রতিবেশীদের সাহায্য নিয়ে আমি এই বছরের পুজো এখানে করছি। ওনাদের জায়গাটার নাম হচ্ছে মসি। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ, আপনারা সবাই আসুন, আমার পুজোতে অংশগ্রহণ করুন, প্রত্যেকেই নিমন্ত্রিত, সবাই মিলে এসে আমার এই পুজোয় যোগদান করুন এবং আমাকে সাহায্য করুন পুজোটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। অর্থাৎ সরি, আগামীকাল আমি 30 বছর আমাদের জগদ্ধাত্রী পুজো পূর্ণ হবে। আমি চিন্তা করেছি যে এরকম ভাবে অল্প স্বল্প করে হলো মায়ের প্রসাদ অর্থাৎ মায়ের ভোগ সবাইকে যাতে খাওয়াতে পারি সেরকম ভাবে বন্দোবস্ত করছি এবং করবো। অল্প সংখ্যক লোক দিয়ে অল্প সংখ্যক আয়োজন করে করুন। বিজাপুরের পুজো থাকতে 1500 লোকের বন্দোবস্ত হতো, তারা পুজো শেষে ভোগ নিয়ে বাড়িতে গিয়ে ভোগ খেতেন, আনন্দ করতেন, পুজোর উৎসবে থাকতেন আমার সঙ্গে। এখানে অত লোক হবে না এবং অত লোকের এখানে বন্দোবস্ত নেই, তবে তাহলেও সদরে তো হবেই। ভোরবেলা থেকে উঠে 5টা থেকে সবাই আমরা পুজোর কাজে লেগে যাব, যাতে 6টার থেকে পুজো শুরু করতে পারি এবং 9:30টার মধ্যে যেভাবে হোক 3টে পুজো শেষ করে তারপরে অঞ্জলি সবাইকে দেওয়ানো বন্দোবস্ত করা হয়। অঞ্জলি যেমন হয় তিনবার তো নিশ্চয়ই হবে, তারপরে যদি যারা অনেকে বাকি থেকে যাবেন তারাও ধীরে ধীরে করতে পারবেন এবং সবাইকে অঞ্জলি দিয়েই তবে ভোগ প্রসাদ দেওয়ার বন্দোবস্ত করবেন। আচ্ছা, আজকে তাহলে আসি এই পর্যন্তই। আপনাদের কাছে নমস্কার জানিয়ে আয়োজনটা বলা হচ্ছে।